আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো অন্য দিনের মতো আজকে হচ্ছে বাজারে এসেছি, কিন্তু আজকের বাজারের দাম হচ্ছে সব কিছুতে এত বেশি, তো আকাশ দাম দেখে আমার হচ্ছে বিরক্ত লাগতেছিল যে সব কিছুতে এত বেশি দাম কেন। তো মাছ মাংস তো বলতে গেলে কেনাই যাবে, তো কেনাকাটা করে হচ্ছে কাঁচা বাজার কেনা হয়েছে, আর মাছ আনছি শুধু হচ্ছে এক পোয়া পোয়া মাছ আনা হয়েছে। তো এটা নিয়ে হচ্ছে বাসায় চলে আসছি আমি, আর তারপর হচ্ছে সিবাতের আব্বু আবার গিয়েছে। তো আমি কিছুতে দাম দেখে হচ্ছে কিনতে যাচ্ছিলাম না, তারপর আমি বাসায় চলে আসার পর সে হচ্ছে আবার গিয়েছে। তো গিয়ে সে আরও কী কী কিনে এনেছে সেগুলোই দেখাবো, এত দাম থাকা সত্ত্বেও সে হচ্ছে আজকে অনেক টাকা খরচ করে ফেলছে। মাঝে মাঝে হচ্ছে আমি অনেক বেশি হিসাব করে চলে যাই, এক পোয়া পোয়া মাছ কিনে নিয়ে আসছিলাম, এসে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি, আর এটা রেখে হচ্ছে এখন বাজারগুলো হচ্ছে বের করব কি কি আনলাম। এই যে এখানে বুটের ডাল, মুসুরির ডাল, আর এখানে আছে হচ্ছে জিরা, উইল পাউডার, আর হচ্ছে মানে সার্ফ এক্সেল, আর হচ্ছে ইয়ে একটা ভিমবার আনছি। তো আর হচ্ছে সাথে কাঁচা বাজারও আনছি। তো সিবাদের আব্বু হচ্ছে আমাকে রেখে আবার চলে গেছে, সে মানে আমার হচ্ছে ঘরে মুরগি একদমই নেই, মুরগির মাংস, তো হচ্ছে মুরগি কেনার জন্য সে চলে গেছে, আমি এটা জানি না। এই যে এখানে লতি এনেছি, পুঁই শাক এনেছি, আলু, তারপরে রসুন, আর এখানে আছে হচ্ছে আরও অনেক কিছু, কাঁচামরিচ এনেছি, আর তারপর হচ্ছে এই যে আধা কেজি বেগুন আনছি, আর হচ্ছে করলা আনা হয়েছে, আর সাথে হচ্ছে ভেন্ডি আনা হয়েছে, আর পটল আনা হয়েছে। তো সবজি হচ্ছে অনেক কিছুই নিয়ে আসছি, আর যেটা বললাম এরপর হচ্ছে আমি সব কিছু এগুলো সুন্দর করে গোছগাছ করে গুছিয়ে রাখতেছি, কী রান্না করবো সেটা ভাবতেছি। তো এত কিছু সব কিছুর দাম, তো আমাদের মধ্যে গরিব বা মধ্যবিত্ত মানুষের হচ্ছে আসলে খাওয়া দাওয়া করাটা হচ্ছে এখন মুশকিল হয়ে যাচ্ছে, বিশেষ করে মাছ মাংস এগুলো অনেক বেশি দাম। তো 230 টাকা করে হচ্ছে মুরগি, তো তারপর হচ্ছে সে কিন্তু নিয়ে আসছে মুরগিটা। তো যেটা বললাম যে অনেক খরচ হয়ে গেছে, তো অনেকটা হিসাব করে হচ্ছে চলতে হবে, তা না হলে হচ্ছে আমরা চলতে পারবো না। এখন হচ্ছে আমি মরিচগুঁড়ার বুটাগুলো হচ্ছে ফেলে দিব, ফেলে হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখবো সব কিছু। তো তারপরে যে বললাম এই যে সে মুরগি নিয়ে চলে আসছে, এখানে এই যে একটা মুরগি নিয়ে আসছে, তো এটা হচ্ছে এখন কাটবো আমি। তো মুরগিটা হচ্ছে আমার কাটা হয়ে গেছে, এখন ছোটো ছোটো প্যাকেট করে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব, যাতে হচ্ছে অনেক দিন খাওয়া যায়, কেয়ার করা হিসাব করে চলতে হবে। এখানে হচ্ছে মাছের তেল নিয়ে আসছে অনেকখানি, যেটা তার খুবই পছন্দের, আপনারা আমার ভিডিও দেখলেও বুঝতে পারবেন যে এটা প্রায় আমার ঘরে সবসময় থাকে। তো এই যে আজকে হচ্ছে রান্না করব কিছুটা, আর বাকি সব হচ্ছে রেখে দিব এভাবে ছোটো ছোটো টুকলা করে। তো এরপর হচ্ছে তাকে আমি আবারও বাজারে পাঠাইছিলাম, যে যে পোয়া মাছগুলো আনছি ওটা খুবই ভালো ছিল, মাছটা এত কম দামে পোয়া মাছ পাওয়া যাবে এটা ভাবতে পারিনি, এই জন্য তাকে আবার পাঠিয়েছি আরও 1 কেজি আনার জন্য। তো সে গিয়ে কী করছে, সে 1 কেজি 1/2 কেজি হচ্ছে পোয়া মাছ আনছে, আর এখানে হচ্ছে এই মাছটাকে কী বলে, আমি তো ইলিশ মাছ বলে, আপনারা কী কী বলেন আমাকে একটু কমেন্টে জানাবেন। তো 1/2 কেজি হচ্ছে এই মাছটা সে নিয়ে চলে আসছে, মোট 1 কেজি। তো আমি হচ্ছে অনেকটা সময় নিয়ে এই যে মাছগুলো কাটলাম, তো রান্না বাড়া সব কিছু শেষে সিপাতর আর আব্বু যখন ঘুমিয়েছিল তখন হচ্ছে আমি এই মাছগুলো কেটে নিয়েছি। তো ভিডিওর হচ্ছে এখনই দেখিয়ে দিলাম, তারপর হচ্ছে এগুলো আমি কেটে নিয়েছি সব থেকে লাস্টের দিকে, আর এখন হচ্ছে এই যে বক্সে করে রেখে দিব মাছগুলো। তো যাই হোক, ফ্রিজে সব কিছু ভরা থাকলে আসলে ভালোই লাগে, শান্তি লাগে, এদিকে হচ্ছে হিসাব করে চলতে গেলে মনে হয় কি যে একটু আর একটু হিসাবই হয়ে চলি, একটু কম খাই তবুও ভালো, যাতে পরে যে সমস্যা না হয়। তো আমি হচ্ছে বাজার গোছগাছ করে রান্না কি করব, তার জন্য হচ্ছে যে দুইটা মাছ ভেজে নিচ্ছি, আর সাথে হচ্ছে বেগুনও ভেজে নিচ্ছি, আর সেগুলো ভাজা শেষ। আমি এখন হচ্ছে সব মশলা টশলা বাটতেছিলাম, তো ভিডিও হচ্ছে তেমন করে করিনি, আর এখন মাছের তেল রান্না করব, আর সাথে হচ্ছে মুরগির মাংস। তো বেগুন ভাজিটা হচ্ছে আমার হয়ে গেছে, এখন এটা হচ্ছে নামিয়ে রাখবো, নামিয়ে রেখে মাছের তেলটা হচ্ছে রান্না করে নিব আমি, আর মাছের তেল রান্না হয়ে গেলে তারপর হচ্ছে মুরগির মাংসটাও রান্না করে নিব। তো ভীষণ ব্যস্ততার একটা দিন গেল, যেহেতু বাসায় অনেক বেশি মাছ মাংস সব কিছু আসছে, এগুলো কুটে ধুয়ে পরিষ্কার করতে
অনেক বেশি সময়ের দরকার। তো তারপর হচ্ছে আমি মাছের তেলটা রান্না করে ফেলেছি, আর এখন হচ্ছে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করব, তার জন্য এখানে হচ্ছে 2 চামচ পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে এখানে মরিচ বাটা, তারপর জিরা বাটা সব কিছু দিয়ে দিলাম। তারপর হচ্ছে পরিমাণ মতো হলুদ লবণ সব কিছু দিয়ে দিয়েছি এখানে, আর এখন দিলাম হচ্ছে টমেটো। তো সব মশলা হচ্ছে সব কিছু একসঙ্গে সুন্দর করে মিক্স করে হচ্ছে একটু ভাজা ভাজা করে তারপর এর ভিতরে হচ্ছে আমি মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা হচ্ছে আলু দিয়ে ঝোল করব। তো আজকে হচ্ছে এই মজাদার খাবারগুলো আমরা হচ্ছে খেলাম, আলহামদুলিল্লাহ। অনেক বেশি শুকরিয়া আল্লাহর উপর, আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছে, আমরা তো তবুও খেতে পাচ্ছি। আর যারা হচ্ছে কিছু এগুলো খেতে পায় না, সব কিছু যে হারে দাম বাড়তেছে, তো মানুষ কে আসলে বেঁচে থাকবে, আসলে কষ্ট লাগে। তো এই আর কি, তো মাংসগুলো হচ্ছে দিয়ে আমি ভালো করে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে পানি দিব। তো ভিডিওটি হচ্ছে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পেজে হচ্ছে ফলো দিয়ে দিবেন। তো সেই কামনায় সব কিছু রান্না হচ্ছে কমপ্লিট করে আমি এখনই হচ্ছে বিদায় নিচ্ছি। তো এক বালতি কাপড় পরিষ্কার করেছি, সেটা নিয়ে এখন হচ্ছে ছাদে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।